हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সব থেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে 13 নভেম্বর পর্যন্ত। মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। এবার জানব ধনুরাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাচ্ছে না যাচ্ছে। ধনুরাশির মানুষদের জানব অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থাটা আপনাদের কিন্তু এতদিন একটু প্রবলেমের মধ্যে ছিল, যেহেতু স্যাটার্ন রেট্রোগ্রেড ছিল তাই অর্থনৈতিক অবস্থাটা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্বের মধ্যে ছিল। যখনই সেপ্টেম্বর মাসে লাস্টে স্যাটার্ন মার্গী অবস্থায় চলে যাবে আপনাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা অনেকটা ভালো হয়ে যাবে। আপনারা অর্থ কিন্তু সঞ্চয় ডেফিনেটলি করতে পারবেন, আপনাদের অর্থটা ব্যয় যেটা হয়ে যাচ্ছিল সেটা কিন্তু এই সময় আপনারা ধরে রাখতে পারবেন। আপনারা যদি এই সময় ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো সময়টা ভালো, ডেফিনেটলি আপনারা ইনভেস্ট করলে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে যেখানেই ইনভেস্ট করেন না কেন একটু ভালো করে ভেরিফাই করে নিয়ে দেন ইনভেস্ট করুন, তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এই সময় কিন্তু আপনারা অনেকটা পরিমাণ অর্থ ধরে রাখতে পারবেন, যেটা গিয়ে কিন্তু ফিউচারে আপনাকে প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফে সবার ফার্স্টে যেটা বলবো, বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড ধরনের প্রবলেম ছিল, ফ্যামিলির সিনিয়রদের হেলথ নিয়েও কিন্তু আপনারা প্রবলেমের মধ্যে ছিলেন। তো বৃহস্পতি যখন থেকে মার্গী অবস্থায় চলে যাবে ফ্যামিলির লোকদের হেলথ নিয়ে যে প্রবলেমগুলো আপনারা এতদিন ফেস করছিলেন সেগুলি থেকে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ মুক্তি পেয়ে যাচ্ছেন। ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু আপনার রিলেশন অনেকটা ভালো এই সময় হয়ে যাবে। এই সময় আপনি আপনার মায়ের থেকে অর্থনৈতিক ব্যাপারে অনেকটা হেল্প পাবেন, যে কোনো বিষয়ে মায়ের সাহায্য কিন্তু এই সময় আপনি পাবেন। এই সময় আপনারা বাড়ি নির্মাণ করতে পারেন, এই সময় আপনারা বাড়ি সেল করতে পারেন, বাড়ি কিনতে পারেন, যে কোনো ব্যাপারে এই সময় এই সংক্রান্ত করলে কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। ফ্যামিলির লোকদের নিয়ে এই সময় কোথাও কিন্তু আপনাদের আধ্যাত্মিক ভ্রমণও কিন্তু হতে পারে। ফ্যামিলির লোকদের সাথে এই সময় কিন্তু আপনারা প্রচণ্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। ফ্যামিলি লাইফ কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো থাকছে।
এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ব্যাপারে যেটা বলবো খুব একটা ভালো থাকছে না, প্রেমের প্রচণ্ড ঝামেলা, অশান্তি, ভুল বোঝাবুঝি। ফ্যামিলির লোকজনদের জন্য কিন্তু রিলেশনে প্রচণ্ড মাত্রায় সমস্যা অ্যারাইজ করবে। ধরুন আপনার যে পার্টনার তাকে কিন্তু আপনার ফ্যামিলির লোক পছন্দ করছে না, এই একটা সমস্যা। বা দুজনের মধ্যে কোথাও গিয়ে ডাউট করার একটা নেচার, প্রচণ্ড মাথা গরম, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আপনাদের লাভ লাইফে এই সময় প্রচণ্ড মাত্রায় প্রবলেম কিন্তু থাকছে। এবার জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো, এডুকেশন নিয়ে খুব একটা ভালো কিছু বলতে পাচ্ছি না। এডুকেশনে অ্যাডমিশনের ডিলে, এক্সাম থাকলে সেটাতে একটু ডিলে, এই ব্যাপারগুলো কিন্তু এডুকেশন নিয়ে থাকছে। তবে যারা হায়ার স্টাডি করতে চাইছে, যেহেতু জুপিটার মার্গীয় অবস্থায় চলে যাবে, হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু খুব ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা দেন তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড মাত্রায় ভালো। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এতদিন ধরে একটু সমস্যা ছিল, কিছু কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেটা যে কোনো কারণ হতে পারে, এডুকেশন হতে পারে, জব হতে পারে, যে কোনো কারণ হতে পারে, সেই দূরত্বগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। দুজনে কোথাও একসাথে ভ্রমণ এই সময় কিন্তু আপনাদের হওয়ার চান্স অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকছে না থাকছে। যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসের সেল কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। বিজনেসে এই সময় কিন্তু কাস্টমারকে খুব ভালো ইমপ্রেস আপনারা করতে পারবেন। যে কোনো জিনিস খুব সুন্দর বিজনেসে এই সময় আপনারা হ্যান্ডেল কিন্তু করতে পারবেন। বিজনেসে যে ফিনান্সিয়াল প্রবলেমগুলো এতদিন অ্যারাইজ করেছিল সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। যারা বিজনেস পারপাসে লোন নেবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। যারা নতুন করে কোনো বিজনেস ওপেন করবেন ভাবছেন সেই জন্যও সময়টা ভালো। বিজনেসে কিন্তু আপনারা এক কথা অনেকগুলো নতুন সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন। এবার জানবো আপনাদের জব কেমন থাকবে না থাকবে। নতুন জব, জবের জায়গায় প্রমোশন, জবের জায়গায় মান সম্মান বৃদ্ধি, কলিগদের সাথে রিলেশন, বসের সাথে সম্পর্ক প্রচণ্ড মাত্রায় ভালো, সব কিছু কিন্তু ওয়েট করছে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো। জবের জন্য কিন্তু আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে, হয়তো আপনি বাইরে শিফট করে যাবেন, এরকম সিচুয়েশন কিন্তু জবের জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। যারা অনেক দিন ধরে প্রমোশনের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যাদের এতদিন জব নিয়ে প্রচণ্ড একটা টানাপোড়েনের মধ্যে চলছিল সেই সকল সমস্যা থেকে কিন্তু এই মাসে আপনারা মুক্তি পেয়ে যেতে চলেছেন। তাহলে বন্ধুরা, ধনুরাশির মানুষের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এসেছেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।